গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মাই সাইড। আমাদের এখানে এখন সকাল 7টার মতো বাজে এবং বাইরের বরফ এখনও গলে নাই। দুই দিন হয়ে গেছে বাইরের বরফ এখন পর্যন্ত গলে নাই, বাইরে এখনও বরফ আছে কমপ্লিটলি। এনিওয়ে বরফের কথা আসল না, আসল কথা হচ্ছে আমরা কি প্লেনে মেডিসিন নিয়ে যেতে পারবো নাকি। আপনারা এত বেশি জিজ্ঞাসা করছেন আমাকে, আমি এটা আসলে এটা নিয়ে ভিডিও বানানোর কথা ভুলে গেছিলাম, মধ্যে কিছু কাজকর্ম ছিল তার জন্য ভিডিও বানাতে ভুলে গেছিলাম। মেডিসিন আনার ব্যাপারটা হচ্ছে এটা একটু ক্রিটিক্যাল ব্যাপার, সবার সাথে একরকম হয় না। তো আমি যখন মেডিসিন নিয়ে আসতেছিলাম ওই সময়ই আমার সাথে একটা ঘটনা ঘটছে আমার বাংলাদেশে আর কি। আমি যখন বাংলাদেশ থেকে আসলাম তখন আমার ব্যাগ থেকে সব কিছু বের করে দিতে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার যে ব্যাকপ্যাক ছিল সেই ব্যাকপ্যাক থেকে যা যা ছিল সব কিছু বের করে ইমিগ্রেশনে মানে চেক ইনে দিতে হয়েছে। তারা ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বের করে নিয়ে দেখছে। তো আমার ব্যাগের ভিতরে মেডিসিন ছিল, কী কী মেডিসিন ছিল সেটা আগে আমি বলে নেই। তো আমি মেডিসিন আনছিলাম হচ্ছে নাপা, হিস্টাসিন, অ্যালাক্টল, জিম্যাক্স অ্যান্ড ওমিডন। তো নাপা হচ্ছে আমি চিন্তা করছিলাম যদি বেসিক ঠান্ডা ঠান্ডা লাগে, শুরুতে আসার পরে যদি হালকা পাতলা জ্বর হতে পারে ওয়েদারের কারণে, সেই কারণে আমি নাপাটা নিয়ে আসছি। হিস্টাসিন হচ্ছে যদি এই লং জার্নির কারণে আমার মাথা ব্যথা করে, এই কারণে আমি হিস্টাসিন নিয়ে আসছি। এরপরে হচ্ছে আমার অ্যালাক্টল। অ্যালাক্টল হচ্ছে আমার একটা প্রবলেম, মানে মাঝে মাঝে দেখা যায় আমার হালকা হালকা পরিমাণে ঠান্ডা লাগে, মানে ঠান্ডাও না বলতে গেলে, মানে একটু নাক চিরচির করে। তো তখন অ্যালাক্টল খেলে প্রবলেমটা সলভ হয়ে যায়। এটা ভেরি রেয়ার কেস, হঠাৎ হঠাৎ হয়ে থাকে আর কি, যদি ওয়েদারে কোনো প্রবলেম হয় এই কারণে। এরপর হচ্ছে জিম্যাক্স। তো জিম্যাক্স হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। তো জিম্যাক্স আনার কারণ হচ্ছে ধরেন তো আমার হাত ব্যথা হয়ে গেছিলো, এর জন্য আমি একটু অন্য ব্যবস্থা করছি। এনিওয়ে তো ব্যাপারটা হচ্ছে আমি জিম্যাক্স আনছিলাম, জিম্যাক্স 500 পাওয়ারের জিম্যাক্স। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটা খুবই ভালো অ্যান্টিবায়োটিক, সব কিছুর সাথে মিলে ভালো কাজ করে। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে অমিডন। তো আমি এত বড় লম্বা জার্নি করব, এরপরে আমার মাথা ব্যথা করতেছে, জ্বর আসতেছে, এগুলোর সাথে বমি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকের ক্ষেত্রে। আর অনেকের আছে এয়ারপ্লেনে বমি হয়, মানে আকাশে উপরে উঠলে বমি হয়। তো বেসিক্যালি এই কয়েকটা ওষুধ যদি আপনি আনেন, নাপা, হিস্টাসিন, অ্যালাক্টল, জিম্যাক্স অ্যান্ড অমিডন, তো এই কয়েকটা যদি ওষুধ আপনি নিয়ে আসেন তাহলে আপনার বেসিক কিছু দিনের প্রবলেম সলভ হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি অ্যালার্জি থাকে বা আপনার প্রয়োজন অনুযায়ী গ্যাস্ট্রিক থাকে, ওই টাইপের ওষুধ আনতে পারেন, দ্যাটস আপ টু ইউ। বাট আমার যেহেতু এই ধরনের প্রবলেম নেই, আমি এই 2-5টা ওষুধ আনছিলাম, ইন টোটাল 5টা ওষুধ। তো এই 5টা ওষুধ ছিল হচ্ছে আমার ব্যাগেজে, আমার হাতে যে হ্যান্ড ক্যারি ব্যাগেজ আছে সেই হ্যান্ড ক্যারি ব্যাগেজের ভেতর ছিল। তো এই হ্যান্ড ক্যারি ব্যাগেজটা আমি ওখানে খুলে দিছিলাম বাংলাদেশে চেক ইনের ওইখানে, ওইখানে সব কিছু খুলে একটা একটা করে চেক করে দেখছিল। তো আমি মেডিসিনটা ব্যাগ থেকে বের করে দিছিলাম না, মেডিসিনটা ব্যাগের ভিতরে ছিল। তো ওনারা স্ক্যান করছে, কমপ্লিট করছে, ওনারা আমার কাছে একবারও জিজ্ঞাসা করে নাই। বাট এখানে একটা ঘটনা হচ্ছে আমার পেছনে এক আঙ্কেল ছিল, উনি বিদেশি একজন আর কি। তো ওনার ব্যাগে মেডিসিন ছিল। তো উনি যখন ব্যাগ থেকে ব্যাগ বের করলো আর কি, ওনার ব্যাগটা ওই চেক ইনে ওনারা ব্যাগের ভিতরটা খুলে দেখছিল, দেখার পরে ওই ব্যাগের ভিতরে মেডিসিন পাইছে। দেন ওনাকে জিজ্ঞাসা করছে ডু ইউ হ্যাভ প্রেসক্রিপশন অফ দিস মেডিসিনস, দেন উনি বললো যে না আমার কাছে প্রেসক্রিপশন নাই, বাট এগুলো বেসিক মেডিসিনস, আমার এই কী কাজ আছে তো ওই কাজের জন্য উনি ওই মেডিসিনটা নিছে। ওনার একটা ছোট্ট একটা শিশির মতো ছিল মেবি। তো ওই মেডিসিনটা ওনার কাছ থেকে খুলে রেখে দিল আর কি, ব্যাগ থেকে বলছে যে আপনি এটা নিয়ে প্লেনে যেতে পারবেন না, আপনার কাছে প্রেসক্রিপশন নেই। তো ওনারা মেডিসিনটা রেখে দিল কিন্তু আমার ক্ষেত্রে রাখে নাই। তো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল আর কি, মানে আমার পেছনে ওনারটা রেখে দিল, ওনার ব্যাগ থেকে বের করে চেক করলো, বাট আমারটা চেক করে নাই। কিন্তু যদি আমারটা চেক করতো তাহলে হয়তো ওনারা আমার কাছ থেকে মেডিসিনটা রেখে দিত। এর মেইন কারণটা হচ্ছে ওনারা যখন আমার কাছ থেকে মেডিসিনটা দেখতো তখন হয়তো আমার কাছে প্রেসক্রিপশন চাইতো, এবং এয়ারপোর্টে খুব সুন্দর করে বড় বড় করে লেখা আছে যে প্রেসক্রিপশন না থাকলে ইউ ক্যান নট ব্রিং মেডিসিন উইথ ইউ। তো প্রেসক্রিপশন ইজ মাস্ট, প্রেসক্রিপশন আপনার থাকতে হবে। তো আপনি যদি সেফটি চান যে ওষুধগুলো আমি নিয়ে যাবই কোনো রকম প্রবলেম যাতে না হয়, তাহলে আপনি প্রেসক্রিপশন নিয়ে যান, যে কোনো একজন বেসিক ডাক্তারকে দিয়ে আপনি প্রেসক্রিপশন লেখা নেন, আপনি নিজে নিজে বসে বসে লেখা নেন, কোনো সমস্যা নেই, একজন লেখলে হইলো। তো এখন প্রেসক্রিপশনটা যদি নিয়ে যান তাহলে ফুল অ্যাসিউরিটি যে আপনার মেডিসিন কেউ কোথাও হাত দিবে না। বাট আমার ইন্টেনশন ছিল যদি তারা রেখে দেয় রেখে দিক, শুধু ওইটাই না, আমি নাইফ নিয়ে আসছি ওই সময়, চিন্তা করছি যদি তারা রেখে দেয় রেখে দিক, আমার কোনো কিছু আসে যায় না। তো আমি যখন ছুরি, কাঁচি এবং মেডিসিন নিয়ে আসছি, আমি চিন্তা করছি যদি এগুলো বের করে রেখে দেয় তারা, আই ডোন্ট মাইন্ড, রেখে দিক, কোনো সমস্যা নেই। তো আমার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, একটা ছোটো প্রবলেম হয়েছিল, বাট সেটা কোনো বড় কিছু ঝামেলা হয় নাই। তো দুবাই এয়ারপোর্টে থেকে যখন আমার ব্যাগটা চেক করলো, স্ক্যান করলো, তখন ওনারা ব্যাগ থেকে সব কিছু না, শুধুমাত্র ল্যাপটপ আর হচ্ছে আইপ্যাডটা বের করে দিতে বলছিলো। তো আমি ল্যাপটপ আর আইপ্যাডটা যখন বের করে দিলাম, ওনারা ব্যাগটা স্ক্যান করলো। স্ক্যান করার পরে আমাকে জিজ্ঞাসা করছিলো যে আপনার ব্যাগে কি মেডিসিন আছে। তো আমি বললাম যে হ্যাঁ মেডিসিন আছে। তো ওনারা বললো যে দেখি মেডিসিনগুলো কী। বের করার পরে ওনারা দেখলো, আমাকে জিজ্ঞাসা করলো কিসের মেডিসিন। আমি বললাম যে এটা ঠান্ডার মেডিসিন, এটা মাথা ব্যথার মেডিসিন, এটা হচ্ছে ভমিটিংয়ের মেডিসিন। দেন ওনারা কিছু বললো না আর কি, আমার কাছে মেডিসিন ওমনি দিয়ে বললো ওকে ঠিক আছে যাও চলে যাও। আমি আপনাদের একটু ইন্টারাপ্ট করবো। তো আমি এখানে ভিডিও শ্যুট করতেছি হচ্ছে, মানে আপনারা এই কী বলবো, আমি বুঝে যাচ্ছি, মানে
এইখানে যে ক্যামেরা ফোন দিয়ে আমি দেখাচ্ছি, তো এইখানে আমি শ্যুট করতেছি একটা ভিডিও আজকে আপনাদের জন্য। আর এই ক্যামেরার ফোনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন আপনারা, এইটা হচ্ছে আমার এ ডে ইন কোয়ারেন্টিন লাইফ, মানে কোয়ারেন্টিন লাইফে আমার সারাদিন কীভাবে যায় সেটা হচ্ছে এই ফোনে শ্যুট হচ্ছে। আর এখানে ক্যামেরার মধ্যে শ্যুট হচ্ছে আমার আজকের যে মেডিসিনের ভিডিও সেটা। এই হচ্ছে টোটাল মেডিসিন আনার ব্যাপার। আর বিহাইন্ড দ্য সিনের বিহাইন্ড দ্য সিন আপনারা খুবই দ্রুত দেখতে পারবেন, মানে কালকের মধ্যে দেখতে পারবেন যে আমি সারাদিনে কী করি, কী খাই, কীভাবে কী করি। মেডিসিন আনার ক্ষেত্রে আমি আপনাদের হাইলি রিকমেন্ড করবো যে আপনারা প্লিজ পারলে একটা প্রেসক্রিপশন করে নিয়ে আসেন, কারণ আপনার যদি সিরিয়াস কোনো মেডিসিন হয় তাহলে যদি রেখে দেয় তাহলে আপনি প্রবলেমে পড়তে পারেন। আর এখানে এসে 14 দিন আপনাকে বন্ধ থাকতে হবে, কোয়ারেন্টিন আপনার ঘর থেকে বেরোতে পারবেন না। সো সেই জিনিসটা আপনাকে ভালোমতো কেয়ার করতে হবে। এই কারণে আপনার যদি মেডিসিন 100% মাস্ট হয় তাহলে মেডিসিন প্রেসক্রিপশন সহ ক্যারি করবেন। এনিওয়ে, এই ছিল আমার মেডিসিন আনার এক্সপিরিয়েন্স। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো শর্ট ভিডিও বাকি আছে যেগুলো আমাকে বানায় কমপ্লিট করতে হবে যত দ্রুত সম্ভব, কারণ আপনারা ওই শর্ট ভিডিওগুলো সবগুলো কমপ্লিট করতে বলতেছেন, ফাইলের ভিডিও আছে, এইটা সেটা অনেকগুলো ভিডিও আছে, এগুলো সব কমপ্লিট করতে হবে। এনিওয়ে, ততক্ষণ পর্যন্ত আমি ওপরে যাই অ্যান্ড কিছু কাজ আছে। ওকে।